Oh,
আউটস্ট্যান্ডিং, আমি কে স্ট্যান্ডিং অভেশন দিচ্ছে দিচ্ছে না আমি জানি না, আমি কিন্তু স্ট্যান্ডিং অভেশন আমি দিলাম। তুমি কিছু বলতে চাও ভিডিও শেষ হওয়ার আগে? আমি নাচ শিখেছিলাম অনেক ছোটবেলায়। এক মিনিট আমি এটাকে একটু পজ করে দিই আর একটা মোবাইলকে দাঁড়া। হ্যাঁ বলো তুমি কি বলতে চাও, ডান্স কোথা থেকে শিখেছো? তুমি মাঝখানে চলে এখানে একটু হ্যাঁ মানে পিকচারটা একটু হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে শুরু করেছি প্রথম সঙ্গীতগুলো হচ্ছে পূর্ণিমা ঘোষের মা, পূর্ণিমা ঘোষ মানে চান্দ্রাই ঘোষের মা, চান্দ্রাই ঘোষের মার কাছ থেকে আমি, তোমরা জানো এখন টিভি সিরিয়াল ওনার মার কাছ থেকে আমি এই নৃত্য শৈলী এইরকম এই চোখ হাতের দিকে তাকানো মুদ্রা এই প্রথমে আমি ওয়ান টু থ্রি ফোর এইভাবে। তুমি জানো কত লোককে তুমি ইন্সপায়ার করতে পারো মানে তোমার এই বয়সে? হ্যাঁ তারপরে রবীন্দ্রটা আমার রবীন্দ্র যে সঙ্গীতের কথা নৃত্য ওটা আমার নিজের ক্রিয়েশন, আমি কিন্তু এই ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি এই হচ্ছে ক্লাসিক্যাল দিয়ে আমি তারপরে রবীন্দ্রনাথ নিজের থেকে ক্রিয়েট করে অর্থ বুঝে আমার যখন নাচের এই বুঝে তারপরে আমি গানের সাথে গেছি এরকম আমি নৃত্য শৈলী বলতে এখানে দাঁড়ান বসে আছে আছে তো হ্যাঁ হ্যাঁ ভিডিওটা তুমি করতে শেষ হয়ে যাবে ভিডিওটা একটু আছে ওখান থেকে আমার এই যে রবীন্দ্রনাথ সঙ্গীতের ওপর যে আমার একটা প্যাশন নেক্সট ভিডিওতে আমরা এটা করছি সকলে আমাকে একটা দুটো রবীন্দ্রনাথ সঙ্গীতের মানে আমি পাড়ায় পাড়ায় ফাংশন করতাম যখন টুকটাক নিয়ে যেত তখন আমরা দুটো গান শিখছিলাম একটা তো তোমাদের কাছে দুটো আমি এমনি শেয়ার করে দিলাম নেচে আর আমি শিখেছিলাম যেটা তুমি জানো সেটা হচ্ছে মুদ্রা মানে আমি সব এক্সপ্রেশন দিয়ে এরকম করে সেটা হচ্ছে তোমার সখে হয়ে গেল নিভে গেল দীপে আলো আকাশ পানে হাত মারালে কিশোর তরে জানি নাই তো তুমি এটা আমরা এক্সপ্রেশন দিয়ে করেছিলাম আর একটা তুমি জানো যেটা বহু প্রচলিত গান সেটা দিয়ে আমি করেছিলাম সেটা হচ্ছে এই আকাশে আমার মুক্তি ভাবে আলোয় এই আকাশে আমার মুক্তি ভাবে আলোয় আমার মুক্তি ঝুলায় ঝুলায়
ভাসে ভাসে এই আকাশে আমার মুক্তি দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উঠে পাশে এই আকাশে আমার মুক্তি। What a positive song to end like this special video. তো খুব শিগগিরই আমাদের আসতে চলেছে মিউজিক্যাল জার্নি অফ মাই মাদার, এটা আমি রিকোয়েস্টেড ভিডিও হিসাবে এক্ষুনি এই এই ভিডিওর সাথেই তোমাকে অ্যাজ আ রিকোয়েস্ট ভিডিও হিসাবে আমি রাখলাম। এখন সিরিয়াস নোটে যদি আমি ডান্সটা মিউজিকটা নিতাম তাহলে আজকে আমি এই ঘরে বসে থাকতাম না। অন দ্যাট নোট আমাদের এক্ষুনি শেষ করছে ভিডিওটা, আমাদের ব্যাটারিও এবার মুক্তি চাইছে। গুড ইভিনিং করে এই আজকে, এর আগে তো আমাদের লাইফস্টাইল ব্লগ চলেই গেছে, এই দুটো স্পেশাল ভিডিও খুব শীঘ্রই আমরা লাইভ করতে চলেছি। স্টে টিউন।